সিদ্ধার্থ আচার্য, তুমি এই পত্রটি নিয়ে শকরদাসের কাছে যাবে, গিয়ে বলবে শকরদাস কেরানি ওর কাছে গিয়ে তার সুন্দর হস্তাক্ষরে এটি লিখে দিতে। তবে আমি যে এই পত্রটি পাঠিয়েছি তুমি বলবে না? তারপর এই পত্রটি একটি খামের মধ্যে পুরে তার মধ্যে এই 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 উপরে মুদ্রার ছাপটি দিয়ে দিও। বুঝেছি। দাঁড়া, তুমি এই পত্রটি শকরদাসকে দেবার খানিকক্ষণ পরে দেখতে পাবে যে শকরদাসকে বধ্যভূমিতে নিয়ে যাওয়া হচ্ছে হত্যার জন্য। তখন তুমি ওই বধ্যভূমি থেকে শকরদাসকে উদ্ধার করবে, করে তাকে সোজা নিয়ে চলে যাবে রাক্ষসের কাছে। রাক্ষসের প্রাণপ্রিয় প্রাণাধিক বন্ধু শকরদাস, তুমি তার জীবন বাঁচিয়েছ, সেই জন্য রাক্ষস তোমাকে অনেক উপহার উপঢৌকন দিতে চাইলে তুমি তার অনুচর হয়ে যা। তারপর ভেতরের কথা যেমন যেমন জানাবার আমায়। বুঝলাম, কিন্তু বধ্যভূমিতে ঘাতক দেখার থেকে আমি উদ্ধার করবো কি করে? না চিন্তা করো না, ওরা সব আমারই লোক, এক ইঙ্গিতে কাজ হয়ে যাবে। চেনা লাগছে, চেনা মানুষ, অথচ সব অচেনা। কিচ্ছু বোঝার উপায় নেই, ইস্টার যে কি হাল হলো, যাকে সব বোঝাবুঝি ছেড়ে যে কাজে বেরিয়েছি সেটা করলেই হলো। হ্যাঁ, আপনি অনুমান করলেন কি করে? হাতে পত্র, তাছাড়া যাত্রে গেলে মাঙ্গলিক বস্ত্র ধারণ করেছো। আপনি ঠিক ধরেছেন, পাটলিপুত্রে যাবো বলে বেরিয়েছি। তবে চারপাশটা কেমন যেন থমথমে লাগছে, তাই ভাবছি স্বাভাবিক স্বাভাবিক, কারণ আগে এখানে মানুষের যাতায়াতের কোনো বাধা ছিল না, কিন্তু এখন এখানে মলয়কে তোর শিবির স্থাপন করা হয়েছে, তো তাই ভাগুরায়ণের মুদ্রা চিহ্ন দেখাতে না পারলে ভীষণ বিপদ, পেয়াদা এসে একেবারে সোজা চালান করে দেবে জেলখানায়। সে চিন্তা করি না, কারণ আমার কাছে স্বয়ং অমাত্য রাক্ষসের মুদ্রা চিহ্ন রয়েছে। হি হি
আমার তো রাক্ষস, আমার তো রাক্ষস নেই বাপু, সে এখন ফক্কস হয়ে গেছে। মানে অর্থাৎ পূর্ণিমার চাঁদ অমাবস্যায় বদলে গেছে। সে কি এত তাড়াতাড়ি এত বদল? বদল বদল বদলে তো সময়ের ধর্ম বাপু, তাই বলছি বেঁচে থাকতে গেলে নিজে তো একটু বদলে নাও। আমি আমি তো রোজ বদলাচ্ছি, কখনো এর কাছে কখনো এর কাছে। আর এই বদলা বদলি করতে করতে এমন হয়েছে যে আসলে নিচে কি আমি সেটাই ভুলে গেছি। রাক্ষসের বদলে হাবুড়ায়নকে ধরতে হবে, বুঝলাম? বাহ বেশ উত্তেজনা দেখছি, তুমি এদিকে থাকবে বন্ধু, যাও এসো পঞ্চনভুক্তা।